আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে মাত্র 15 মিনিটেই কী করে ঝটপট পারফেক্ট দই বিস তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। আর 15 মিনিটে তৈরি দই বিস দিয়ে কী করে কোনো রকম পানি উঠার ঝামেলা ছাড়াই একেবারেই ঠিক আঠালোর টক দই তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাও কিন্তু দেখিয়ে দেব। আর এই দুইটা পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা দই তৈরি করতে পারেন যখন তখন। সেই সাথে এই দই বীজটা কিন্তু আপনারা চাইলে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি মাত্র 15 মিনিটে দই বীজ। দই বীজ তৈরি করার জন্য প্রথমে আমরা চুলার প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য চুলার একেবারে লো হিটে, মানে আপনি যে চুলাটা ব্যবহার করবেন সেই চুলার সর্বনিম্ন হিটে এরকম একটা মোটা তালানি বিশিষ্ট পাতিল আমি বসিয়ে দিয়েছি। এরপরে এই পাতিলের মধ্যে আমি দিয়ে দেব এরকম একটি স্টিলের স্ট্যান্ড। এরপরে এই স্ট্যান্ডের ওপরে একটা মিডিয়াম সাইজের টাওয়াল 2 ভাঁজ করে বসিয়ে দেব। এরপর টাওয়ালটাকে আবারও 4 ভাঁজ থেকে মুড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, এবং ঢাকনার মধ্যে যদি কোনো হোল বা ফুটো থেকে থাকে তাহলে একটা কটন বার, লং অথবা টিস্যু পেপার দিয়ে ফুটোটা বন্ধ করে দেবেন। এখন এই পাতিলটা চুলার একেবারেই লো হিটে আমরা ভাপে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। সেই সাথে দই বীজের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু আমার ঘরে তৈরি করা। গুঁড়ো দুধটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এই গুঁড়ো দুধের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধের সাথে দুধটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়ো দুধের মিক্সচারের মধ্যে যেন কোনো রকম দলা বা গুটলে পাকিয়ে না থাকে। এখন গুঁড়ো দুধ আর গরুর দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট চামচের 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন দুধের মিক্সচারের সাথে ভিনেগারটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে অবশ্যই মনে রাখবেন ভিনেগারটা কিন্তু দুধের মিক্সচারের মধ্যে একবারে দেওয়া যাবে না, 3 থেকে 4 বারে ভিনেগার বা লেবুর রসটা দুধের মিক্সচারের মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখুন, দই বীজের মিশ্রণটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে দই বীজটা বসানোর জন্য এখানে আমি এরকম একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম মাটির পাতিল না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো ধরনের ছোটো কাঁচের বাটিও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ দই বীজের মিক্সচারটাই আমি পাতিলের মধ্যে ঢেলে দেব। এরপর হালকা হাতে একটু ট্যাপ করে নেব যেন দই বীজের মিক্সচারের মধ্যে কোনো রকম বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এরপর আগে থেকে যে পাতিলটা আমি চুলায় ভাপে বসিয়ে রেখেছিলাম চুলার একেবারেই লো হিটে সেই পাতিলের মধ্যে দই বীজের পাতিলটা বসিয়ে দেব, এবং ওপর থেকে একটা ফয়েল পেপার অথবা সুতির কাপড় দিয়ে দই বীজের পাতিলটা আমি ঢেকে দেব, এবং আবারও চারপাশ থেকে তাওলটা নিয়ে দই বীজের পাতিলটাকে মুড়িয়ে দেব, এবং ওপর থেকে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে। ফ্রেন্ডস, আমি আবারও বলছি আপনার চুলার একেবারে সর্বনিম্ন হিটে ঘড়ি ধরে 15 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু একবারের জন্য চুলার ঢাকনাটা তোলা যাবে না বা চুলার আঁচটা বাড়ানো যাবে না। 15 মিনিট পর আমরা একটু চেক করে নেব দই বীজটা ভালোভাবে জমেছে কিনা। দেখুন, মাশাল্লাহ করে দই বীজটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আর ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যাদের মাইক্রোওয়েভ আছে তারা কিন্তু দই বীজের এই পাতিলটা মাইক্রোওয়েভের ভেতরে 20 সেকেন্ডের জন্য ঢুকিয়ে দিলেই কিন্তু দই বীজটা খুব ভালোভাবে জমে যাবে। এখন দই বীজের এই পাতিলটা আমি আবারও 1 ঘন্টার জন্য, যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যেন দই বীজটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে কোনো রকম পানি ওঠার ঝামেলা ছাড়াই পারফেক্ট একেবারে থিক আর ঘন আঠালো টক দইয়ের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ।
এখন এই দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। আর ফ্রেন্ডস, এই 1 লিটার দুধটাকে আমি জাল করে প্রায় 1 কাপ মানে 250 গ্রামের মতো কমিয়ে নেব। আর পারফেক্ট টক দই তৈরি করতে হলে কিন্তু অবশ্যই 1 লিটার পরিমাণ দুধটাকে জাল করে প্রায় 250 গ্রামের মতো কমিয়ে নিতে হবে। আর এটাই কিন্তু পারফেক্ট টক দই তৈরি করার একটা সিক্রেট টিপ। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু প্রায় 250 গ্রাম মানে 1 কাপের মতো কমে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং চুলা থেকে নামিয়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, পারফেক্ট টক দই অথবা মিষ্টি দই তৈরি করার জন্য দুধের টেম্পারেচারটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, বেশি গরম বা বেশি ঠান্ডা রাখা যাবে না। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এই উষ্ণ গরম দুধটাকে আবারও একটা উইক চামচ দিয়ে আমি ঠিক এভাবে নেড়ে চেড়ে যাব ঘড়ি ধরে 5 মিনিট পর্যন্ত, যেন দুধের ওপরের সাইডটা ফেনা ধরে যায় এবং দুধটা একেবারে কমি আর হালকা হয়ে যায়। 5 মিনিট পর উষ্ণ গরম এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আবার স্প্যাচুলা দিয়ে গুঁড়ো দুধটাও আমি দুধের মিক্সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দুধের মধ্যে কোনো রকম দলা বা গুটলি পাকিয়ে না থাকে। গুঁড়ো দুধটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে দই বীজটা আমরা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য, সেই ফ্রিজে রাখা দই বীজ। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, দই বীজটা কিন্তু এখন পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন এই দই বীজ থেকে 1/2 কাপ পরিমাণ মানে 1 লিটার দুধের জন্য 1/2 কাপ পরিমাণ দই বীজ আমি উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। গুঁড়ো দুধ আর দই বীজটা মেশানোর পরে দুধের মিক্সারের মধ্যে কিন্তু কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট নেই। এখন কিন্তু দইটা বসানোর জন্য দুধের মিক্সারটা পারফেক্টলি তৈরি। এর জন্য এখানে আমি এরকম একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে মাটির পাতিলের পরিবর্তে যে কোনো ধরনের কাঁচের বাটিও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন দুধের মিক্সারটা আমি মাটির পাতিলের কিছুটা ওপর থেকে পাতিলের মধ্যে ঢেলে দেব, যেন দুধের মিক্সারের ওপরের অংশটা একটু ফেনা ধরে যায়। এরপর 1 টুকরো ফয়েল পেপার অথবা পাতলা সুতির কাপড় দিয়ে দইয়ের পাতিলটা খুব ভালোভাবে সিল করে দেব। এখন কিন্তু দইটা শুধু ভাপে বসানোর পালা। এর জন্য আগে থেকেই আমি আবারও চুলার একেবারে লো হিটে, মানে আপনাদের চুলার সর্বনিম্ন যে হিটটা আছে সেই হিটে একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল দিয়ে তার ওপরে স্ট্যান্ড এবং টাওয়েল বিছিয়ে প্যানে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এই প্যানের মধ্যে দইয়ের পাতিলটা আমি বসিয়ে দেব এবং আবারও চারপাশ থেকে টাওয়েলটা দিয়ে পাতিলটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু দইয়ের পাতিলের ঢাকনা খোলা যাবে না, সেই সাথে চুলার হিটটাও কিন্তু বাড়ানো যাবে না। 2 ঘন্টা পর আমরা একটু চেক করে দেখব 15 মিনিটের দই বীজ দিয়ে দইটা আসলেই ভালোভাবে জমেছে কিনা। দেখুন, মাশাল্লাহ করে দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। সেই সাথে আপনাদের বোঝার সুবিধার্থে পাশের চুলায় আমি কিন্তু একটা কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ দুধের মিক্সার নিয়ে সেমভাবে ভাপে বসিয়েছিলাম চুলার লো হিটে। ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, সেই দইটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচের বাটির দইটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এখন মাটির পাতিলের এবং কাঁচের বাটির দইটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর দেখুন, মাটির পাতিলের দই সেই সাথে কাঁচের বাটির দই দুইটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আপনারা কী করে মাত্র 15 মিনিটে তৈরি দই বীজ দিয়ে মিষ্টি দইটা তৈরি করতে পারেন, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চ্যানেলে দেখি।